গাইস, স্বাগত বেঙ্গলি হোম কিচেন। আজ আমি শেখাবো মাছের মাথা দিয়ে বাঁধাকপি। এটা ডাল এবং ভাতের সঙ্গে আমরা খেয়ে থাকি এবং এটা বাঙালিদের একটা ট্র্যাডিশনাল রান্না। আমরা সবাই মোটামুটি মা ঠাকুমার থেকে শিখেছি, তো আমি আজকে একদম শেখাবো বাঙালিদের মতো মাছের মাথা দিয়ে বাঁধাকপি। চলুন দেখে নিই কী কী লাগছে। আমি এখানে কাতলা মাছের মাথা নিয়েছি। কাতলা মাছের মাথাটাকে পিস পিস করে কাটা আছে, আদা বাটা। আমি এখানে চন্দ্রমুখী আলু নিয়েছি বলে বড় বড় আলু নিয়েছি। আপনারা পারলে ছোট ছোট আলুও কেটে নিতে পারেন। আর খুব ছোট ছোট করে কেটে নিয়েছি আমি বাঁধাকপিগুলোকে। নুন, ঘি, গরম মশলা গুঁড়ো, গোটা জিরে, হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো, ধনে পাতা কুচো, পেঁয়াজকে স্লাইস করে কেটে নিয়েছি, রসুন কুচো, কাঁচা লঙ্কা, টমেটো কুচো আর তেজপাতাটা নিয়েছি, সেটা আমি এখানে দেখাইনি, আর চিনি। গ্যাস জ্বেলে আমি কড়াটা বসিয়েছি। কড়াটা গরম হলে আমি তেলটা দিয়েছি, 2 টেবিল স্পুন মতো তেল দিয়েছি। তেলটা খুব ভালো গরম হলে তারপর মুড়োগুলোকে নুন হলুদ মাখিয়ে আমি দিয়ে দিয়েছি। মিডিয়াম আঁচে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে সব দিকটা। আমি এখানে কাতলা মাছের মাথা নিয়েছি। আপনারা চাইলে রুই মাছের মাথা বা ভেটকি মাছের মাথা বা ইলিশ মাছের মাথা দিয়েও এই রান্নাটা একই পদ্ধতিতে করতে পারেন। মাছটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, মুড়োগুলো এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি এই তেলটা চেঞ্জ করে দিয়েছি, মুড়ো ভাজার মাছের তেলটা চেঞ্জ করে নতুন তেল দিয়েছি, 2 টেবিল স্পুন মতো তেল দিয়েছি। দিয়ে তাতে গোটা জিরে আর তেজপাতাটা দিয়েছি। তেলটা গরম হওয়ার পর আমি আলুগুলো দিয়ে দেবো। আমি এখানে চন্দ্রমুখী আলু ইউজ করেছি বলে আমি একটু বড় বড় করে আলুগুলো দিয়েছি, কেননা আমি সেদ্ধ করে বাঁধাকপি দেব না। সেই জন্য সেদ্ধ করে বাঁধাকপি দিলে আলুগুলো সেদ্ধ হয় না, কিন্তু আমি যেহেতু বাঁধাকপিটা এতে দিয়ে সেদ্ধ করব, তাতে আমার আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার সেই তেলেতেই আমি রসুন কুচো দিলাম। রসুন কুচোর সঙ্গে পেঁয়াজ কুচোগুলো দিয়ে দেবো। হালকা লাল লাল করে ভাজতে হবে, বেশি ভাজার কোনো দরকার নেই। দেখুন হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো কুচো আর আদা বাটাটা দিয়ে দেবো। দিয়ে একটু টমেটোগুলো নরম হওয়া অবধি এটা আমাদের মিডিয়াম আঁচে রান্নাটা করতে হবে। আপনারা ইনগ্রিডিয়েন্টসের ডিটেল জানেন সবসময়, আমার সব ভিডিও নিচে ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকে কত কী পরিমাণ নিয়েছি। এবার আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে কাঁচা মশলার গন্ধটা যাওয়া অবধি আমাদের এটা নেড়ে চেড়ে কষতে হবে। কষা হয়ে গেলে আমাদের 2 টেবিল স্পুন মতো জল দিলাম, যাতে এগুলো খুব ভালোভাবে সফট মিক্সড হয়ে যায়, এবং এটা তেল ছাড়া অবধি আমাদের রান্নাটা করতে হবে। দেখুন খুব সুন্দরভাবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি কাঁচা লঙ্কা গোটা আর মুড়ো আর আলুগুলো দিয়ে দিলাম। আমি মুড়ো আগে দিই, আমি এটা মায়ের কাছ থেকে শিখেছি। কারণ হচ্ছে আমি যেহেতু বাঁধাকপিটা সেদ্ধ করা দিচ্ছি না, তাই মুড়োগুলো পরে দিলে কিন্তু মুড়োগুলো শক্ত শক্ত হয়ে থাকবে। তাই মুড়োগুলোর সঙ্গে বাঁধাকপিটাও সেদ্ধ হতে থাকলে মুড়োগুলো সফট হয়ে যাবে আর বাঁধাকপিতে টেস্টটাও অনেক বাড়িয়ে দেয়। আপনারা এইভাবেই ট্রাই করবেন আমার রেসিপিটা। এবার আপনারা নুনটা দিয়ে দেবেন। নুনটা দিলে দেখবেন বাঁধাকপিটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাচ্ছে। আর এইভাবে কষাতে কষাতে ঢিমে আছে একদম সেদ্ধ করবেন বাঁধাকপিটা, তাতে দেখবেন বাঁধাকপির টেস্ট অনেক বেশি হচ্ছে। আর একটু সময় বেশি লাগে, কিন্তু এটা খেতে খুব ভালো হয়। এই বাঁধাকপিটা ভাত এবং রুটির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। জল অনেকটা শুকিয়ে গেছে, বাঁধাকপিটা একদম নরম হয়ে গেছে। এবার আমি 4 টেবিল স্পুন মতো জল দিলাম, যাতে তলায় না ধরে যায়। আমার আলুগুলো সেদ্ধ হতে হবে আমার। এবার ডিমে আছে, জলটা শুকনো অবধি মাঝে মাঝে খুলে খুলে আমাদের নেড়ে দিতে হবে। দেখুন জল অনেকটা শুকিয়ে গেছে আমার, অনেকটা জল শুকিয়ে গেছে, প্রায় বাঁধাকপিটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চিনি দিচ্ছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনি দেবেন। চিনি দিয়ে ভালো করে মিক্সড করে আবার একটুখানি চাপা দিতে হবে, কারণ চিনি দিলে
বাঁধাকপি থেকে দেখবেন একটু জল বেরোয়, বাঁধাকপিটা চিনি দিলেও সফট হয়। আবার দেখুন কিছুক্ষণ নাড়ার পর, এটা 1 থেকে 2 মিনিট করে নাড়তে হচ্ছে বারবার খুলে। এবার আরও আবার 1 থেকে 2 মিনিট খুলে একদম দেখুন আমার চিনি দেওয়ার পর একদম শুকিয়ে গেছে। এবার আমার তরকারিটা অনেকটা হয়ে গেছে। এবার আমি গরম মশলা আর ধনে পাতা কুচো আর ঘিটা ছড়িয়ে দিলাম, দিয়ে জাস্ট মিক্সড করে 1 মিনিট মতো এটা হাই ফ্লেমে নেড়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এটা জাস্ট মিক্সড করছি, এখন গ্যাসটা আমি বাড়িয়ে দিয়েছি যেহেতু আমার জলটা একদম শুকিয়ে গেছে। এই সময় নাড়তে না থাকলে গ্যাসটা বাড়ানো আছে তলায় ধরে যেতে পারে, তাই ভালো করে মিক্সড করে নিলাম। নিয়ে আমার হয়ে গেছে, এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি, কিছুক্ষণ বাদে পরিবেশন করব। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করবেন, অতি অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আরও ভালো ভালো ভিডিওর জন্য। টাটা।